আজ সন্ধ্যায় বানিয়েছিলাম বাসি পাউরুটি দিয়ে মুচে মুচে চপ, খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর মুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগছিল। তো কিভাবে বানিয়েছিলাম চলুন দেখি। আমি একটা এরকম সসপ্যানে পানি গরম করতে দিয়েছি, পানিটা একটু ফুটে এলে ওর মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দেব। তো আপনারা চাইলে এটা ঠান্ডা পানিতেও করতে পারেন, আমি এটা গরম পানিতে দিয়েছি কারণ পাউরুটিটা বাসি ছিল। তো পাউরুটিটা একটু ডুবিয়ে দেবো, ডুবিয়ে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কারণ এটা খুব নরম হয়, খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে ছাঁকনির সাহায্যে তুলে নেব, তুলে কিন্তু আমি পানি ঝরাতে দিয়েছি, বেশি এতে পানি রাখলে চলবে না। আর অন্যদিকে বাকি মশলাগুলো আমি দেখে নেব। অনেক সময় আমরা বাসি পাউরুটি হয়ে গেলে খেতে চাই না বা খেতে পারি না, তখন কিন্তু এইভাবে চপ বানিয়ে নেওয়া যায়। আমি একটা মিক্সিং বাউল নিয়েছি, ওর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য একটু ধনে পাতা কুচি দিলাম, সামান্য দিলাম কারি পাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, এগুলো ফ্রিজে থেকে লাল হয়ে গিয়েছিল, আর দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর একটু চাট মশলা দিয়েছি, এটা না চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়েছি, আর দিলাম 2 চামচ বেসন। আর যে পাউরুটিগুলো আমি রেখেছিলাম পানি ঝরাতে ওইগুলো আর একটু চেপে নেব, নিয়ে পুরোপুরি পানিটা বের করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব। পাউরুটির সঙ্গে কিন্তু অনেকটা পানি ছিল, তার জন্য কিন্তু এতে এক্সট্রা কোনো পানি লাগবে না। আর যদি মনে হয় খুব বেশি পাতলা হয়ে গেছে ব্যাটারটা, তখন কিন্তু আমরা একটু বেসন মিশিয়ে দিতে পারি, আর একটু যদি শক্ত থাকে তখন একটু পানি দিতেই পারি। তো এটা শক্ত সাধারণত থাকে না কারণ পাউরুটির মধ্যে অনেকটা পানি টেনে নেয়, তো এটা বেশিরভাগ টাইম একটু পাতলাই হয়, তখন কিন্তু আমরা একটু বেসন এক্সট্রা দিয়ে দেব। তো আমার ব্যাটারটা কিন্তু ঠিকঠাক তৈরি হয়েছে, এবার এটা আমি রাউন্ড শেপ দেবো। তার আগে আমি হাতটা ধুয়ে হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব কারণ এটা হাতে অনেক সময় জড়িয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু শেপটা দিতে পারি না। এটা আপনারা পেঁয়াজের মতো চ্যাপটাও করতে পারেন, আবার লম্বা টাইপেরও করতে পারেন, যে যেমন ইচ্ছে তেমন করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। তো আমি একটু এরকম চ্যাপটা করে মাঝখানটা একটু আঙুল দিয়ে ডিপ করে দিচ্ছি যাতে এটা একটু রাউন্ড বা রিং টাইপের দেখতে লাগে। তো আপনারা কিন্তু এটা যখন তেলে ছাড়বেন তখনও করতে পারেন, আমি আগে থাকতেই করে রাখছি কারণ তখন করতে গিয়ে অনেক সময় কিন্তু তেলটা একটু বেশি গরম হয়ে যায়। আমি এভাবে এক এক করে রাউন্ড শেপ দেবো, তারপরে কিন্তু মাঝখানটা একটু ডিপ করে দিয়ে একটা রিং টাইপের শেপ দেবো। প্রত্যেকটা এভাবে তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে দেব। আমি যখন এগুলো দিচ্ছিলাম তখন আমি গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখেছি, এগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। আর এইভাবে কিন্তু হাতের তালুতে আপনারা রিংটা বানিয়ে এভাবে দিতে পারেন। তবে এটা দিতে তেলটা অনেক সময় একটু বেশি গরম হয়ে যায়, তার জন্য কিন্তু আগে থাকতে করে রাখাই ভালো। একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি, আর যেগুলো একটু শেষের দিকে দিলাম সেগুলোর উপরে একটু তেল ছিটিয়ে দেবো। ওইগুলো যখন এক পিঠ হয়ে যাবে তখন আমি ওগুলোকে উল্টে দেব। আমার প্রায় ভাজা হয়ে এসছে, একটু লাল করে ভেজে আমি ছাঁকনির সাহায্যে এগুলো তুলে নেব। এগুলো কিন্তু খেতে খুবই মজবুচে হয় আর সন্ধ্যার দিকে মুড়ির সঙ্গে খেতে খুব ভাল লাগে। আমার প্রত্যেকটা ভাজা হয়ে গেছে,
এবার এগুলো আমি সার্ভ করতে দিয়ে দিয়েছি। অনেকটা মুচমুচে হয়েছে আর ভীষণই টেস্টি হয়। তো পাউরুটি এইভাবে ফেলে না দিয়ে এরকম আপনারা চপ তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।